হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবে তোমরা যদি তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়েও থাকো তো খুব সহজেই আজকে ভিডিওটি দেখার পর তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবে তো ফ্রেন্ডস চলো শুরু করা যাক আর শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমি এই চ্যানেল এরকম ধরনের মোবাইল টিপস টিক্স অ্যান্ড টেক আনবক্সিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আশা করছি ফ্রেন্ডস ভিডিওগুলো তোমাদের খুবই হেল্পফুল হবে তো তোমরা যদি এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো ফ্রেন্ডস নিচে রেড কালার সাবস্ক্রাইব বাটন ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে আইকনে ক্লিক করে অল অশন অন করে চ্যানেলের সাথে থাকার তোমাদের সকলকে অনুরোধ রইলো তো ফ্রেন্ডস চলো শুরু করা যাক ফ্রেন্ডস প্রথমে তোমরা তোমাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবে ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার তোমরা ওপর দিয়ে এখানে তিনটে লাইন দেখতে পাচ্ছ তিনটে লাইনে ক্লিক করবে তিনটে লাইনে ক্লিক করার পর ফ্রেন্স এবার তোমরা এখানে সেটিংসের একটা লোগো দেখতে পাচ্ছ এই সেটিংস অপশানটায় তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এবার ফার্স্টে এখানে দেখতে পাচ্ছো একটা অপশান রয়েছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান তো তোমরা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর ফ্রেন্স তোমরা এখানে একটা অপশান দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট ইনফো তো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর फ्रेंड्स তোমরা এখানে দুটো অপশান দেখতে পাবে অ্যাড ফোন নাম্বার অ্যাড ইমেল অ্যাড্রেস তো তোমরা প্রথমে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করবে অ্যাড ফোন ক্লিক করার পর এখানে তোমরা তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবে তো আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবে কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার फ्रेंड्स তোমাদের ফোন নাম্বারে একটা ওটিপি যাবে তো তোমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছ এন্টার কনফার্মেশন কোড তো তোমরা এখানে ক্লিক করে সেই ওটিপিটি দিয়ে দেবে দেখতে পাচ্ছ আমার ফোন নাম্বারে একটি ওটিপি চলে এসছে তো এন্টার কনফার্মেশন করে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস অটোমেটিক্যালি আমার ওটিপিটি নিয়ে নিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমার ফোন নাম্বারটি এখানে অ্যাড হয়ে গেছে এরপর ফ্রেন্ডস তোমরা এখানে আরও একটা অপশান দেখতে পাচ্ছ অ্যাড ইমেল অ্যাড্রেস তো দেখতে পাচ্ছ এখানে আমার ইমেল অ্যাড্রেস অ্যাড করাই রয়েছে আমি তোমাদের দেখানোর জন্য এখানে অ্যাড ইমেল অ্যাড্রেসে ক্লিক করে ইমেল অ্যাড্রেস অ্যাড করছি ঠিক আছে ইমেল অ্যাড্রেস অ্যাড করার পর কী করতে হবে আমি তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি তো অ্যাড ইমেল অ্যাড্রেসে ক্লিক করবে ক্লিক করার পর ফ্রেন্ডস ওপরে একটা বক্স দেখতে পাচ্ছ ওখানে লেখা রয়েছে অ্যাড অ্যান্ড অ্যাডিশনাল ইমেল অ্যাড্রেস তো এখানে তোমরা তোমাদের ইমেল অ্যাড্রেসটি পুট করে দেবে ঠিক আছে তোমাদের কাছে যদি ইমেল অ্যাড্রেস না থাকে তো তোমরা একটা নতুন ইমেল অ্যাড্রেস তৈরি করে নেবে তৈরি করে তোমরা সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবে ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছো অ্যাড ইমেল অ্যাড্রেস তো এখানে ক্লিক করবে এবার ফ্রেন্ডস এখানে দেখো আমার ইমেল অ্যাড্রেসটি কিন্তু অ্যাড হয়ে গেছে বাট নিচে দেখো পেন্ডিং শো করছে তার মানে আমার ইমেল অ্যাড্রেসটি এখনও পেন্ডিং রয়েছে তো এবার আমাদের কি করতে হবে ফ্রেন্ডস ওপরে তোমরা এখানে কনফার্ম বাটন দেখতে পাচ্ছ তো কনফার্ম বাটনে ক্লিক করবে কনফার্ম বাটনে ক্লিক করার পর ফ্রেন্ডস তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছ লেখার রয়েছে এন্টার কনফার্মেশান কোড তো এই কোডটি কোথায় আসবে তোমরা যেই ইমেল আইডি দিয়েছো সেই ইমেল আইডিতে একটা কনফার্মেশান মেল আসবে তো আমি আমার জিমেল অ্যাকাউন্টটি ওপেন করে নিয়েছি ঠিক আছে আমি যেই ইমেল আইডি দিয়েছি তোমরা ওপেন করে নেবে তো আমি পেজটা একবার রিফ্রেশ করছি রিফ্রেশ করার পর দেখো ফ্রেন্ডস এখানে ফেসবুকের তরফ থেকে একটা কনফার্মেশন মেল এসছে তো এই মেলটি ওপেন করে নিচ্ছি মেলটি ওপেন করার পর ফ্রেন্স নিচের দিকে দেখো একটা কনফার্মেশান কোড এসছে ডবল ফোর থ্রি জিরো সিক্স তোমরা এই কোডটিও কপি করে নিতে পারো বা এখানে দেখতে পাচ্ছ কনফার্ম বাটন তো কনফার্ম বাটনে ক্লিক করে তোমরা তোমাদের ইমেল আইডি কনফার্ম করতে পারো আর ফ্রেন্স তোমরা যদি কোডটি কপি করো তো কোডটি কপি করার পর এখানে দেখতে পাচ্ছি এন্টার কনফার্মেশন কোড তো এখানে তোমরা কোডটি পুট করে দেবে পুট করার পর এখানে নিচে কনফার্ম বাটন তো কনফার্ম বাটনে ক্লিক করলেই তোমাদের ইমেল আইডি কনফার্ম হয়ে যাবে তো আমার একটা ইমেল আইডি দেওয়াই রয়েছে তাই আমি এই এই ইমেল আইডি আর অ্যাড করলাম না ঠিক আছে তো আমি এবার ব্যাক করছি ব্যাক করার পর কীভাবে তোমরা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ফ্রেন্স দেখো এখানে আমরা পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করেছিলাম তার নিচে তোমরা একটা অপশান দেখতে পাচ্ছ পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তোমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবে ফ্রেন্স একটু নিচের দিকে এখানে একটা অপশান দেখতে হবে চেঞ্জ পাসওয়ার্ড তো তোমরা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর ফ্রেন্ডস তোমরা এখানে দেখতে পাচ্ছ কারেন্ট পাসওয়ার্ড তোমরা যদি তোমাদের ফেসবুকের পাসওয়ার্ড জেনে থাকো আর পাসওয়ার্ড চেঞ্জ করতে চাও তাহলে তোমরা এখানে তোমাদের ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দেবে তারপরে এখানে দেখতে পাচ্ছ নিউ পাসওয়ার্ড তোমরা যেই পাসওয়ার্ডটি নতুন দিতে চাও সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবে তারপরে নতুন পাসওয়ার্ডটি আবার রিটাইপ করবে ঠিক আছে তারপরে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করবে আর যদি তোমরা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তাহলে কী করবে নিচে এখানে দেখতে পাচ্ছ ফরগেডেন পাসওয়ার্ড তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর फ्रेंड्स দেখতে পাচ্ছ এখানে দুটো অপশন রয়েছে এক হচ্ছে সেন্ড কোড ভায়া ইমেল আর একটা হচ্ছে সেন্ড কোড ভায়া এস এম এস সেন্ড কোড ভায়া ইমেল মানে ফ্রেন্ডস তোমাদের ইমেল আইডিতে একটা ওটিপি যাবে তোমরা তোমাদের ইমেল আইডির মাধ্যমে তোমাদের ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে আর সেন্ড কোড ভা এসএমএস এটার মানে হচ্ছে ফ্রেন্ডস তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে তোমরা তোমাদের মোবাইল নাম্বারের মাধ্যমে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে তো আমি প্রথমে তোমাদের দেখাচ্ছি যে মোবাইল নাম্বারের মাধ্যমে তোমরা কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবে তো তোমরা সেন্ড কোড ভায়া এস এম এস তো এই অপশনটা সিলেক্ট করবে সিলেক্ট করার পর কন্টিনিউ দেখতে পাচ্ছ এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবে কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এখানে একটা ক্যাপচার চলে আসছে আর নিচে একটা বক্স রয়েছে তোমরা এই ক্যাপচারটা এখানে টাইপ করবে টাইপ করার পর ফ্রেন্ডস তোমরা নিচে এখানে দেখতে পাচ্ছ কন্টিনিউ তো কন্টিনিউ বাটনে ক্লিক করবে এবার ফ্রেন্ডস তোমাদের ফোন নাম্বারে একটা ওটিপি যাবে তোমরা সেই ওটিপিটা এখানে পুট করে দেবে পুট করার পর নিচে এখানে কন্টিনিউ তো কন্টিনিউ বাটনে ক্লিক করবে দেন তোমাদের নতুন একটা পাসওয়ার্ড দিতে বলবে তোমরা নতুন পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করবে তো তোমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমার মোবাইল নাম্বারে কিন্তু এখন পর্যন্ত ওটিপি আসেনি কেননা ফ্রেন্ডস আমার এই মোবাইল নাম্বারটা দিয়ে দুটো ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট করা রয়েছে তাই আমি যখন আমার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে যাচ্ছি তো আমার মোবাইল নাম্বারে ওটিপি ফেসবুকের তরফ থেকে পাঠানো হচ্ছে না বাট ফ্রেন্ড তোমাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হবে না বিকজ তোমরা তো একটা মোবাইল নাম্বার দিয়ে একটা ফেসবুকই চালাবে তাই তোমাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হবে না আর যদি এই প্রবলেমটা হয়ে থাকে ফ্রেন্ডস তোমরা তোমাদের ইমেল আইডির মাধ্যমে কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে তো চলো আমি তোমাদের ইমেল আইডির মাধ্যমে তোমরা কেউ ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিই তো ফ্রেন্ডস আমরা আগে সিলেক্ট করেছিলাম সেন্ড ভায়া এস এম এস এবার আমরা সিলেক্ট করবো সেন্ড ভায়া ইমেল তো দেখতে পাচ্ছো এখানে সেন্ড ভায়া ইমেল সিলেক্ট করা হয়েছে তারপর নিচে এখানে দেখতে পাচ্ছ কন্টিনিউ কন্টিনিউ বাটনে ক্লিক করবে কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার ফ্রেন্স আমাদের ইমেল আইডিতে আমরা যে ইমেল আইডিটি দিয়েছি সেই ইমেল আইডিতে একটা ওটিপি যাবে ঠিক আছে সিক্স ডিজিটের তো তোমরা তোমাদের জিমেল আইডিটি বা ইমেল আইডি ওপেন করে নেবে যে ইমেল আইডি তোমরা ফেসবুকে দিয়েছ তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমার ইমেল আইডিতে একটি মেল এসছে তো মেলটি ওপেন করার পর এখানে কোড দেখতে পাচ্ছ তোমাদের মেলেও এরকম কোড আসবে তো তোমরা কোডটি কপি করে নেবে বা নিচে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে তোমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো তো কপি করার পর তোমরা এখানে কোডটি পেস্ট করে দেবে ঠিক আছে পেস্ট করার পর নিচে এখানে কন্টিনিউ তো কন্টিনিউ বাটনে ক্লিক করবে কন্টিনিউ বাটনে ক্লিক করার পর ফ্রেন্ডস তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে দেখতে পাচ্ছ ওপরে লেখা রয়েছে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড তোমরা যদি তোমাদের মোবাইল নাম্বারের মাধ্যমেও তোমাদের ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করো তো সেম পেজই ওপেন হবে তোমরা কী করবে এখানে তোমরা যেই পাসওয়ার্ডটি দিতে চাও সেই নতুন পাসওয়ার্ডটি এখানে টাইপ করবে তো দেখতে পাচ্ছ আমি আমার পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দিয়েছি তারপরে এখানে একটা ছোটো বক্স দেখতে পাচ্ছ বক্সটার মধ্যে টিক করবে বক্সটার মধ্যে টিক করলে কী হয় ফ্রেন্ডস তোমাদের ফেসবুকটি যদি অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করা থাকে সেই সমস্ত ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে ঠিক আছে তো তোমরা এই বক্সটা আমাদের টিক করে নিচে এখানে নেক্সট তো নেক্সট বাটনে ক্লিক করবে নেক্সটে করার পর ফ্রেন্ডস তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে তোমরা নিচে এখানে দেখতে চো কন্টিনিউ কন্টিনিউ বাটনে ক্লিক করবে কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে ফ্রেন্ডস তোমাদের ফেসবুকের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে তো ফ্রেন্ডস এইভাবে তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারো তো আজকের ভিডিও যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে অবশ্যই ভুল না আর চ্যানেল প্রথম ভালো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অল করে চ্যানেলের সাথে দেখা তোমাদের সকলকে অনুরোধ রইল তো আজকে মতো ফ্রেন্ডস এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে চলো টাটা সবাই ভালো থাকবে